যাচ্ছি অক্ষয় কুমারের পুরানো বাড়িতে। দাদার বাড়ি এটা আর অক্ষয় কুমারের বাড়ি এটা, একদম পুরো পাশাপাশি। তো তোমরা যদি জামা মসজিদ আসো, আর এই রেস্টুরেন্টের খাবার কিন্তু খেতে কিন্তু তোমরা ভুলবে না। এই জায়গাটা কিন্তু ততটা ভালো নয়। Gotta focus on yourself, on your faith, on your dreams, on your mind, on your health, yeah. কেমন আছো সবাই? চলে এলাম আর একটা নতুন ভিডিও নিয়ে। তোমরা টাইটেল দেখে বুঝে গিয়েছো যে আজকের আমি কোথায় যাচ্ছি, একদম বলিউডের সুপারস্টার অক্ষয় কুমারের বাড়িতে। আমরা সবাই জানি দিল্লিতে অক্ষয় কুমারের পুরানো বাড়ি আছে, আজ সেই বাড়ি তোমাদেরকে দেখাবো। চলো আর ভিডিওটা দেখতে থাকো, কাটলে কিন্তু অনেক কিছু মিস করে যাবে। চলো একদম ফুল ভিডিও কিন্তু দেখবে তোমরা। তো আমি এখান থেকে যাব চাঁদনি চক, পরেটা গলি। তো এখান থেকে আমাকে প্রথমে গোবিন্দপুরী মেট্রো স্টেশন যাওয়ার জন্য একটা ফটফটি আমি ধরে নেব, দেন মেট্রো করে আমি চলে যাব লালকেল্লা। তো এখন আমি ফটফটির জন্য ওয়েট করছি। এটা দিল্লিতে খুবই পপুলার, মাত্র 10 টাকা করে নেয়। গোবিন্দপুরি মেট্রো আমি চলে এসেছি, প্রায় 2 থেকে 3 কিলোমিটার চলে এলাম, মাত্র 10 টাকা ভাড়া নিল। আর আজ সানডে আছে, ওই জন্য ততটা ভিড় নেই। কফির এখান থেকে বন্ধ নাকি? এই মেট্রো বন্ধ বন্ধ কে? হ্যাঁ জি, এ আবি কত আয়েগা? অ্যারাউন্ড 10,000। বন্ধ হে ক্যা মেট্রো? উধর সে ঠিক আছে ভাইয়া, থ্যাংক ইউ। তো এখানে ভাই বললো এইটা ক্লোজ আছে, মানে এই গেটটা, আমাকে ওই দিকটাই যেতে হবে। তো ওটা ছিল গেট নাম্বার 2, আর এটা গেট নাম্বার 1। এটা দিয়ে এখন আমি এন্ট্রি করবো। আর এই নয়, আমি দিল্লিতে প্রথম মেট্রো চড়ছি। আমি দিল্লিতে কম করে 3 থেকে 4 বার কিন্তু আমি মেট্রো চড়েছি। তো তখন এইসব এই ব্লগিং ইউটিউবার মাথায় ছিল না, তো এখন সময় এসেছে, তাই করছি আর তোমাদের সাথে শেয়ার করছি। ওকে, তো এই হলো দিল্লি মেট্রো স্টেশন। ওকে, এখন আমি টিকিট কাটবো, জানি না এখানে ক্যামেরা অ্যালাও কি না। তো ব্যাপারটা হলো আমি ভুল পথে চলে এসেছি। কলকাতাতে কিন্তু কাজ না হলে কিন্তু মেট্রোতে উঠতে দেয় না, মানে এই কোভিড পরিস্থিতিতে। বাট দিল্লিতে কিন্তু সেরকম কোনো রুল নেই, এখানে তুমি কার্ড হলেও দিল্লিতে মেট্রো চড়তে পারবে। অ্যান্ড কুপন সেটাও এখানে কিন্তু দিয়ে দিচ্ছে এখন, তো তার জন্য কোনো প্রবলেম কিন্তু হবে না। তো চলো, আর এখানে কিন্তু মেট্রো স্টেশনে কিন্তু এই যে থার্মোমিটার ব্যবহার করা হচ্ছে। লালকেল্লা, লালকেল্লা, হ্যাঁ এক লালকেল্লা মেরা ভিডিও করে। হ্যাঁ জি, ওকে। তো লালকেল্লা যাওয়ার জন্য মাত্র ভাড়া হলো 30 টাকা, গোবিন্দপুরি টু লালকেল্লা। তো আমার মেট্রো কিন্তু চলে এসছে লালকেল্লা যাওয়ার, আর এই হলো দিল্লির মেট্রো। ও পুরো একদম বুলেট ট্রেনের মতো কিন্তু গাইস। কলকাতার মতো মেট্রো কিন্তু এখানে সিস্টেম আছে, মানে
এখানে একজন ছাড়া বসতে পারবে। তো সেটা আমাদের উপরে ডিপেন্ড করছে, আমরা রুলটা যদি মেনটেন করি তাহলে হবে, তা না হলে কিন্তু হবে না। আর আমি যাব লাল কেল্লা, পুরো লাস্ট স্টপেজ আছে। এগুলো লাইন ধরে তোমরা কিন্তু অন্য জায়গাতে যেতে পারো, বাট এখানে একটা একটা করে লাইন কিন্তু ভাগ করা আছে বিভিন্ন জায়গায় যাওয়ার জন্য। যেমন আমাদের কলকাতাতে নিউ গড়িয়া থেকে দমদম একটা, বাট এখানে কিন্তু সেরকম কিছু নয়, মানে এখানে টোটালি কিন্তু আলাদা, মানে একটা জায়গা থেকে আবার অন্য জায়গায় তুমি যেতে পারবে, একটা একটা লাইন কিন্তু ভাগ করা আছে। ভিতরের স্পেসটা কিন্তু অনেকটাই বড় দেখতে পাচ্ছ তোমরা, তো এবার কিন্তু আমাকে নামতে হবে। আমার স্টেশন কিন্তু চলে এসেছে লাল কেল্লা, এখানে কিন্তু বলে দিচ্ছে এখানে সিগন্যাল দিয়ে দিচ্ছে রেড কালারের। এটা হলো লাল কেল্লা স্টেশন, এখান থেকে এখন আমাকে বেরোতে হবে। বেরিয়ে আমি যাব চাঁদনি চক, আগেই বলে দিয়েছি আজ আমি যাচ্ছি অক্ষয় কুমারের পুরানো বাড়িতে। দেখো এত ক্লিয়ার, দেখো এখানে যদি আমাকে বলা হয় রাকেশ তোমাকে এখানে দু ঘন্টা ঘুমাতে হবে, তো আমি এখানে ঘুমিয়ে যাব, মানে কোনো বিছানা আমার লাগবে না। এই যে এখন দুটো মেট্রো দেখো, এটা এটা কিন্তু চলে যাচ্ছে কাশ্মীরি গেট, আর এটা কোথায় যাচ্ছে জানি না। তো লালকেল্লা যেতে গেলে কিন্তু এক নম্বর গেট দিয়ে যেতে হবে, সামনে এক নম্বর গেট লেখা আছে। তো এই মাত্র মেট্রো থেকে বেরিয়ে গেলাম, তো এখন যাব আমি অরেঠা গলি। তো একদম সোজা অরেঠা গলি, চলো। যখন রুম থেকে বেরিয়েছিলাম ওয়েদার ঠিকঠাক ছিল, এত রোদ ধরে ছিল না, আর যেই লাল কেল্লাতে চলে এসেছি এসি রৌদ্র ভাই, সব থেকে বড়ো কথা প্রচণ্ড আরে গরম দিল্লিতে, মানে এই জুন জুলাই এত গরম না, এই সময়টায় ট্রাভেল করাটা উপযুক্ত সময় নয়। আমি তোমাদের বলবো ঠান্ডার সময় আসো, ঠিক আছে, ঠান্ডার সময় এসে অস্থির করে ভিডিও বানাও। সামনে শিব ঠাকুরের মন্দির আছে, দাদা আমাকে একটু হেল্প করছে, আমি রাস্তা গুলিয়ে গিয়েছি। তোমরাও কিভাবে আসবে সেটাও আমি জানিয়ে দেব। কব আপনি मैं जस्ट उसका घर देखने के लिए आया हूँ, पुराना जो मुकाम था दिल्ली का। अच्छा, और यही हलो परेटा गली दिल्ली, पुरातन दिल्ली। आपने कभी देखा है अक्षय कुमार को? इधर देखा है? बहुत बार देखा है। তো দাদা কিন্তু অক্ষয় কুমারকে অনেকবার দেখেছে, তো দেখি আমারও যদি কোনোদিন ভাগ্য হয় অক্ষয় কুমারকে দেখব। আপ কহাঁ সে? আমি দিল্লি সে। দিল্লি সে? আচ্ছা, আমি তো কলকাতা সে।
कलकत्ता कहाँ? बड़ा बाजार कहाँ? बड़ा बाजार नहीं है, कलकत्ता से दूर है। हाँ सुन, वहीं रहती है दमदम। ओ अच्छा, दमदम इस गली में। इस गली में मंदिर आएगा ना? हाँ मंदिर, मंदिर के सामने वाला। ओ थैंक यू भैया। একটা দাদার সাথে পরিচয় হলো। আপ ইদার ইদার ঘরে আপনা কিতনা দিন হওয়া? ইদার মেরা বচপন ইয়ে কাটি। বচপন তো অক্ষয় কুমার কো দেখা? আপ বহুত বার দেখি। বহুত বার দেখা। লাস্ট টাইম কব আয়া থা? কাফি সাল হো গয়া, আবি তো বহুত দিনো সে নাই আ রহা। কই সালো সে মতলব নাই আ রহে, কই সালো সে নাই আ রহে ও। আচ্ছা পহলে তো আতা জাতা রহতা থা। আচ্ছা জব ইনকে মামা মামি রহতে থে জব আতে থে ও। আচ্ছা আব নাই আতে, জব ও হাই নাই তো বহুত কম, কবি কোই কাম শুটিং ফুটিং কা হোতা জব ইয়া बनना नहीं आते। अच्छा, अक्षय कुमार के साथ आपका कोई पिक्चर है? पिक्चर्स नहीं है, बट देखा है हमने उनसे, हाथ में भी मिलाया हुआ है। अच्छा। बराबर की शॉप पे जब जॉब करता था तो कई बार आए थे शाम के टाइम। अच्छा। उनसे मिला भी। अच्छा। हाथों से पानी भी पिलाया रखा उन्हें। तो दादार बाड़ी एटा और अक्षय कुमार बाड़ी एटा एकदम पूरा पासापाशी। दादा बोलते जे आगे खूबी आसतो, एखन तो आर आसे ना। तो तुम्हारा देखे नीले अक्षय कुमार बाड़ी। এখন আমি বাইরে যাব, আর তোমরাও যদি আসতে চাও কীভাবে আসবে সেটাও আমি বলে দেব তোমাদেরকে। তো তোমরা যদি আসো দিল্লিতে অক্ষয় কুমারের বাড়ি দেখতে, লালকেল্লাতে আসবে, জাস্ট বলবে কাউকে যে আমি পরেটা গলি যেতে চাই। পরেটা গলি এসে কাউকে জিজ্ঞেস করবে অক্ষয় কুমারের বাড়ি, তো তোমাদেরকে দেখিয়ে দেবে। ওটা নিয়ে কোনো চিন্তা করার দরকার নেই, ঠিক আছে? যে কাউকে বললেই কিন্তু তোমাদেরকে দেখিয়ে দেবে অক্ষয় কুমারের বাড়ি। আর এই পরেটা গলি, এখানে কিন্তু অক্ষয় কুমারও কিন্তু পরেটা খেয়ে গিয়েছে দেখতে পাচ্ছ। আরো অনেক সেলিব্রিটিরা কিন্তু এসছে এখানে পরেটা খেতে। দোকানটার নাম আমি বলে দিচ্ছি, গয়া প্রসাদ শিব ভান্না দোকানের নাম, শপ নম্বর 34। তো এখন আমি যাচ্ছি দিল্লির বিখ্যাত মহাব্বত শরবত খেতে। এটা অনেক ভাইরাল হয়েছে ভিডিওটা, তোমরা হয়তো দেখেছো ফেসবুকে ইউটিউবে দেখলেই। মহাব্বত শরবত দিল্লির বিখ্যাত, ভাইটা যা ডায়লগ বলে না, তো চলো তার হাতের আজ শরবত আমি খাবো। কারণ দিল্লিতে যখন এসেছি দিল্লি পপুলার জিনিসগুলো তো আমাকে দেখতে হবে এবং খেতেও হবে। তো চলো সামনের দিকে যাওয়া যাক। আর এটা হলো দিল্লির চাঁদনি চক, আমাদের কলকাতারই মতো। আজ সানডে আছে তার জন্য কিন্তু বন্ধ আছে। এখানে কিন্তু ইলেকট্রিকের সরঞ্জাম পাওয়া যায় এবং অনেক কম দামে কিন্তু পাওয়া যায়, ওই চাঁদনি চকের মতো তোমাকে বার্গেনিং করে নিতে হবে, দেখতে পাচ্ছ? তো এখানে কিছু কিছু দোকান খোলা আছে বাট বেশি খোলা নেই আজ সানডে যেহেতু। তো এটা হলো জামা মসজিদ গলি, এখানে হয়তো পেয়ে যাব মহাব্বতের শরবত। দাদাকে আমি খুঁজছি কিন্তু পাচ্ছি না। ভাই কোথায়, বেরিয়ে এসো তুমি। On yourself, on your faith, on your dreams, on your mind, on your health, yeah. You gotta work, never tell, keep your head down, find what you love. So finally, bhai ke piye giyechi ami. Bataiye. Shudhu Kolkata theke eshi bhai er shorbot khete. To dada kemon acho? Bahut badhiya. Badhiya hai na, main Kolkata se aaye hai.
शरबत खाने के लिए, पीने के लिए, सॉरी पीने के लिए, शरबत खाने के लिए आया हूँ। नहीं, पीने के लिए शरबत खाने के लिए, शरबत के अंदर तरबूज जो होता है वो खाने के लिए, खाने के लिए। कोलकाता मेगा बॉन्ड रैकेट, मेगा बॉन्ड रैकेट, मेगा बॉन्ड रैकेट, हां मोहब्बत पियो, मोहब्बत है शरबत। ओके आते हैं ले भाई, आते तो यही होलो मोहब्बत शरबत। और किछु बोलो, कुछ बोलिए। शरबत है मोहब्बत ट्राई करो, बहुत बड़े अल्टीमेट। बेटा 30 टका बेटा, इसमें क्या क्या है? वाटरमेलन मिल्क रोब्जा विद आइस। ओके, और एटा की आछे? एप्पल विद वनीला आइसक्रीम विद मिल्क। अच्छा, तो एटा अखन ट्राई करा जा। मास्टर पड़े आछे, मास्टर तो खुले वो फीता गई। ऑसम। আর এখানে কিন্তু জামা প্যান্টের কিন্তু অনেক দোকান আছে, তোমরা কিনতে পারো এসে। এখানে অনেক রেস্টুরেন্টও আছে, সব চিকেনের আইটেম আছে, তোমরা এখানে এসে খেতে পারো। তো তোমরা যদি জামা মসজিদ আসো, আর এই রেস্টুরেন্টের খাবার কিন্তু খেতে কিন্তু তোমরা ভুলবে না। হাজি মোহাম্মদ হোসেনের রেস্টুরেন্ট, ইনি সেই দাদু যার হাতের খাবার খেলে কিন্তু আপনি পুরো ফিদা হয়ে যাবেন। শুধু ভিড়টা দেখুন, আজ রবিবার। আমি অ্যাড্রেসটা বলে দিই, জামা মসজিদ গেট, জামা মসজিদ এই নম্বর গেট, মাটিয়া মায়াল জামা মসজিদ। ওকে, আগে বাস করো, বাস করো তো। ভাই অ্যাড্রেস বল দো। আজ 113 বাজার মটিয়া মহল জামা মসজিদ, হাজি মোহাম্মদ হোসেন, দিল্লি 6। তো তোমাদেরকে আমি বাংলায় বুঝিয়ে দেই, সামনে জামা মসজিদের গেট আছে, সামনে সোজা এসে এই যে হাজি মোহাম্মদ হোসেন রেস্টুরেন্ট। তো তোমরা কিন্তু দিল্লিতে এদের আব্বাকে বিরিয়ানি, চিকেন বিরিয়ানি, হ্যাঁ শূন্য বিরিয়ানি ওয়ালে লাজিজ। তো আমার কিন্তু খাওয়ার ইচ্ছা ছিল চিকেন, বাট আজ আজ আমি মটন খেয়েছি, সেই জন্য আর চিকেন খাওয়ার ইচ্ছা নেই। বাট যদি আমি আবার টাইম পাই আবার আসবো, ঠিক আছে? তো তোমাদেরকে আমি অ্যাড্রেস কিন্তু দিয়ে দিলাম, জামা মসজিদে এসে কিন্তু এখানকার খাবার কিন্তু খেতে একদম ভুলবে না। ভাই ছাগল তো আমার থেকে লম্বা। তো আমি এখন জামা মসজিদে এন্ট্রি করব। তো যাওয়ার আগে কিন্তু এখানে জুতো রাখতে হবে, কাকু আছে। এখানে কিন্তু জুতো পরে আসা যাবে না, জুতো আমি হাতে করে নিয়েছি। আর এখানে পা দিচ্ছি তো আমার পুরো বডি জ্বলে যাচ্ছে, এত গরম, বাপ রে বাপ। আর তোমরা যারা শপিং করতে ভালোবাসো, জামা মসজিদের সামনে একদম গেট নাম্বার 2 দেখতে পাচ্ছ, জামা মসজিদ লেখা আছে আর গেট নাম্বার 2। এখানে কিন্তু অনেক জামা প্যান্টের দোকান আছে, তোমরা যারা শপিং করতে ভালোবাসো এখান থেকে কিন্তু কেনাকাটা করতে পারো, অনেক কমের মধ্যে কিন্তু জিনিসপত্র এখানে পাওয়া যায়, তোমাকে একটু দাম করে নিতে হবে। আর তোমাদের আমি একটা কথা বলবো, এখানে যখন শপিং করতে আসবে একা কিন্তু আসবে না। আমি একা এসেছি কিন্তু আমি এখানে কিন্তু কোনো জিনিসপত্র কিনছি না, জায়গাটা কিন্তু ততটা ভালো নয়। তোমার পকেট থেকে তোমার মোবাইল কখন চুরি হয়ে যাবে তুমি কিন্তু কিছু বুঝতে পারবে না, সবসময়ের জন্য সতর্ক থাকবে।
মোবাইল পুরো ব্যাগের ভিতরে রেখে দেবে, এই জায়গাটা কিন্তু ততটা ভালো নয়। কিদিন ভাইয়া? সাড়ে বারোশো। এটা কিন্তু অরিজিনাল নয়, ফেক কিন্তু, দেখে কিনতে হবে। ঠিক আছে, এইসব জায়গা কিন্তু তোমাকে এক সেকেন্ডের মধ্যে কিন্তু মুরগি বানিয়ে দেবে।